পৃথিবীতে অধিকাংশ মানুষই ব্যক্তিস্বার্থকে বড় করে দেখে। তারা নিজের আত্মস্বার্থে মগ্ন থাকে বলে অন্যায় ন্যায় বোধটুকু হারিয়ে ফেলে। তারা অন্যের সম্পদের প্রতি বেশি লোভ করে থাকে। সাধারণ সহজ সরল মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। এরকম হীন স্বার্থপর মানুষ সমাজ দেশ তথা গোটা মানব জাতির জন্য অভিশাপ। এই কথাটা আসলে যারাই বুঝতে পারবেন তারাই জীবনে ধন্য হবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোয়ারা মণি কুমিল্লা থেকে বলছি, কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন এবং যে দেখছেন না তাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল অপশানটিও দিয়ে রাখতে পারেন। আমার এই ছোট্ট পরিবারটিকে ভালোবেসে থেকে যেতে পারেন, সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে, অর্থাৎ সকালে কিছু কাজকর্ম ছিল এগুলো শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে শুরু করেছি নাস্তা, অর্থাৎ সকালে এক কাপ চা আর অর্থাৎ রং চা আর মুড়ি দিয়ে আমি মানে শুরু করেছিলাম আজকের ভিডিওটা। তারপরে আমার মেয়ে যখন মানে কোচিনে চলে যাবে তো তার জন্য আমি একটু ব্রেড ডিম দিয়ে টোস্ট করে দিলাম আর এক কাপ চা করে দিয়েছিলাম। সেটা খেয়ে কিন্তু সে চলে গিয়েছিল। তো এখন আমি চলে আসলাম, অনেক কাজ করার পরে কিন্তু আসলে এখন চলে আসছি মানে রান্নাঘরে চুলায় নাস্তা বানানোর জন্য। তো এই তো এখানে আমি দুধটা আগে থেকে জাল করে গনে করে রেখেছিলাম, তারপরে সেমাইটা রান্না করে নিলাম, তারপর এখন রুটি করব, তারপর আমরা নাস্তা খাবো একটু পরেই। কারণ সকালে একটু হালকা চা মুড়ি খেলে মানে এখন তো ঠান্ডার দিন, তো সবাই আসলে এত সকাল সকাল আমরা নাস্তা খেতে চাই না ঠান্ডার কারণে। আসলে বানাতে যেমন কষ্ট তেমনি মানে খেতেও খারাপ লাগে। যাই হোক, যার যেভাবে সুবিধা। তাই তো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আমরা নাস্তা শেষ করে অন্যান্য কাজে চলে যাব। আজকের নাস্তাটা মূলত আমরা সবাই সামাই দিয়ে শুরু করেছি। আর যেই পাতিল আমি আজকের সামাইটা সার্ভ করেছিলাম অর্থাৎ রেডি করেছি, সেই পাতিলটা আমি পানামনগর থেকে এনেছিলাম, সেখানে একটা টোরে গিয়েছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ঘরের কাজে একটু চলে আসলাম। আজকে আমি আমার যে ডিপ ফ্রিজ সেটাকে আমি ডিপ ক্লিন করব। তো ডিপ ক্লিন করার জন্য আমি সবগুলা দেখে নিয়েছেন, সবগুলো আমার যে বক্স সেটা সেটা যাই ছিল সব আমি বাইর করে নিয়েছি। আর দেখুন ভিতরে কতটা মানে ময়লা হয়েছে। আমি চেষ্টা করি প্রতি মাসে অন্তত একবার হলো মানে এটাকে একদম ডিপ ক্লিন করার। তো অনেক সময় আসলে হয় না, তো এবার হয়ে গেছে আসলে এক মাসেরও বেশি। তো যেহেতু আমি বক্স করে বেশিরভাগ রাখি এটা সেটা, যার কারণে আমার ফ্রিজে বেশি একটা ময়লা হয় না। নিচে মানে যে পানিগুলো জমে এগুলো একটু কমে জমে। আর যদি আমি প্যাকেটিং করে রাখি তাহলে অনেক বেশি মানে ময়লা হয়ে যায়, যার কারণে পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো চেষ্টা করি মানে যতটা সম্ভব খুব তাড়াতাড়ি করে এটাকে ডিপ ক্লিন করার। তো বন্ধুরা, এখানে একটা টিপস আমি তোমাদের উদ্দেশ্যে বলি, সেটা হলো তোমরা যখন ফ্রিজ, আসলে এমন একটা জিনিস এখন আমাদের চাহিদার একদম মেইন একটা বিষয় হয়ে গেছে আসলে এই যে ডিপ ফ্রিজ বলো বা নর্মাল ফ্রিজ বলো, যে কোনো ফ্রিজ তোমরা পরিষ্কার করতে যাও না কেন, তখন কিন্তু অবশ্যই যে লাইনটা দেওয়া আছে ইলেকট্রিসিটির লাইনটা এটা অবশ্যই অফ করে রাখবে এবং যে লাইনটা সুইচটা অফ করে রাখবে। কারণ কখন দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। তো তোমরা অবশ্যই এই কাজটা করে নিবে যখনই তোমরা ফ্রিজ মানে পরিষ্কার করতে যাবে। মহান আল্লাহ তাআলা সবাইকে আসলে নেক হায়াত দান করুক, সবাইকে মানে নেক হায়াত দান করুক, সেই প্রার্থনা মহান আল্লাহ তাআলার দরবারে সবসময় আমি করি। তো প্রথমে আমি তো ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছিলাম, অর্থাৎ একটু সাবান পানি দিয়ে, তারপরে আমি এটাকে একটা তাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তারপরে বন্ধুরা সেটা আমি একটু পরে আমি গুছিয়ে নিব। আর এখন আমি চলে আসলাম আরও একটা টিপস এখানে বন্ধুরা আমি শেয়ার করি। তোমরা হয়তো দেখেছ যে প্রায় সময় আমি রুটি বানিয়ে কিন্তু রুটি বক্সে রেখে দিই, অর্থাৎ ফ্রোজেন করে।
অর্থাৎ যেহেতু আমি এক হাতে কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যার কারণে আমি কিন্তু এক হাতে কাজ করে নেই, যার কারণে কাজগুলো যদি গুছিয়ে করে রাখি তাহলে আমার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। যাই হোক, এখন যে তোমরা দেখতেছো কতগুলো কাগজ, পেপার কার্টিন, আমি এগুলো কিন্তু মুছে নিচ্ছি। এই পেপার কার্টিনগুলো আসলে হচ্ছে কি, রুটির জন্য। এগুলো আমি 60-70টার মতন কার্টিন করে নিয়েছি। তো এইগুলো আমি কি করি, তো যখন একটু ময়লা হয়ে যায়, ময়লা হয় না আসলে, মনে হয় যে এক মাস বা দুই মাস ব্যবহার করার পরে একটা বড় বলের ভিতরে পানি নিয়ে, তো সামান্য একটু সাবান গুলিয়ে, একটা গুঁড়োর সাবান গুলিয়ে, তারপরে এই কাগজগুলোকে ডুবিয়ে রাখি, পেপারগুলোকে। কতক্ষণ রাখার পরে, প্রায় ঘণ্টাখানে রাখার পরে আমি এগুলোকে কষলিয়ে আলতোভাবে ধুয়ে ফেলি। তো ধুয়ে কিন্তু আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি রেখেছিলাম, তারপরে দেখলে তোমরা পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। মুছে আমি কিন্তু একটু টেবিলের উপরে দিয়েছিলাম, একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম আলতোভাবে, যাতে করে বাতাসটা ইয়া হয়ে যায়। আর এখন দেখলে রুটি বক্সে কিন্তু আমি এগুলো রেখে দিলাম। তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই একটা ইম্পর্টেন্স আমাদের, অর্থাৎ গৃহিণীদের জন্য, অর্থাৎ প্রত্যেক মা বোনদের জন্য। তো আমি প্রায় সময় কিন্তু সবসময় যে রুটি রাখি তা না, যখন দেখি যে সামনে আমার হয়তো অনেক কাজ থাকতে পারে আছে, এর জন্য আমি রুটিগুলো এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখি। তারপরে আমি আবারও চলে আসলাম রান্নাবান্নায়, ওদিকে কাজগুলো টুকিটাকি শেষ করে। এখানে আমি চিংড়ি মাছ কিছুটা ছিল, সেগুলো আমি একদম শুকনো ফ্রাই বোনা করে নিয়েছি। আর এখানে আমি একটু কাতল মাছ টমেটো দিয়ে রান্না করব, সেটাও আমি রান্না করে নিচ্ছি। তো আজকে আমি মাছে রান্না করব। আর গতদিনে কিছু তরকারি ছিল, অর্থাৎ গতদিনও আমি পাবদা মাছ রান্না করেছিলাম, সেটাও অনেকখানি রয়ে গেছে, ডাল রয়ে গেছে, যার কারণে আজকে আমি কোনো আর সবজি টবজি কোনো কিছুই নেই, আজকে এগুলাই আমি রান্না করতেছি। তো বন্ধুরা, আবারও বলছি, যারা এই পর্যন্ত আসো এখন একটি লাইক দাওনি প্লিজ, মনে করে একটি লাইক দিবে, কারণ তোমাদের একটি লাইক তোমাদের মতো আরও ভাই আপুদের কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা। আর অনেকে আছে কি, পুরো ভিডিওটা স্কিপ না করে টেনে টেনে দেখো, তোমাদের ভালো না লাগলে, আবার বারবারই আমি কিন্তু বলি আসলে, ভালো না লাগলে তোমরা দেখবে না ভিডিও, আর যদি ভালোই লাগে তাহলে টেনে টেনে দেখবে না। আর দেখার পর দেখতে দেখতে কোথাও যদি ভিডিওর একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে। হ্যাঁ, তো বন্ধুরা, আর ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিই সবসময়ই। তো এই তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এই যে মাছ তরকারি একদম কমপ্লিট হয়ে গেল, একদম ডান। তো এখানে একটা মানে আশ্চর্য বিষয় বন্ধুরা, আমি কি বলবো, আমি একদম ওই দিন ছিলাম আমি একদম খুশি। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওটা আমি দুদিন আগে করেছিলাম, আজকের এখনের যে ভিডিওটা দেখতেছো তোমরা, অনেকগুলো ডিম, এই সবগুলো ডিম কিন্তু আমি একদিনে পেয়েছি, জানো তোমরা। আসলে কি, আমার মুরগির খড়ে দুই দিন মুরগি দুইটা নিয়ে গেছে, বাউরাল বলে আমাদের এদিকে, যাই হোক, তার কারণে আমি কি করি, মুরগির খড়ের যে দরজা, দুইটা দরজা, একটা দরজা আমি আজকে 15 দিন যাবত আমি বন্ধ করে রেখে, আর একটা দরজা শুধু খোলা রেখে ওইটাই ভালো করে আটকাই। তো হঠাৎ করে ভাবলাম যে এতদিন বন্ধ রাখা তো ঠিক না, আমি কিন্তু প্রতিদিনই দুইটা দরজা খুলে দিই। তো এই কয়েকদিন বন্ধ থাকার কারণে খুলে দেখি এই এতগুলো ডিম ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত দেখো। হ্যাঁ, এতগুলো ডিম দেখে আমি তো একদমই হতবাক। আর এদিকে রাইচামণি কিন্তু আমার প্রায় ব্লগে বলে যে দাদু আমাকে কেন রাখো না, আমাকে কেন রাখো না তোমার ব্লগে। তো এই তো এই জন্য একটু রাইচামণি শাড়ি পরছিল, তো রাইচামণিকে একটু দেখিয়ে দিলাম। আর বিকালে নাস্তায় আমি এটা আসলে সকালেই বানিয়েছিলাম, এখানে কিছু তেলের পিঠা বা পোয়া পিঠা বলে এটাকে, বা জামাইয়াদর পিঠাও বলে আমাদের দেশে, বা বড়া পিঠা বলে, আর কিছু বানিয়েছিলাম এখানে আমি চিতই পিঠা। তো যাই হোক, এইগুলো আজকে বিকেলের নাস্তা ছিল। তো চিতই পিঠাটা আমরা খেয়েছিলাম, হলো খেজুরের রস থেকে যেই গুড়টা করা হয়, এটাকে আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলা হয় তোয়াগ, তোয়াগ অর্থাৎ ঘন যে গুড়টা, সেই গুড়টা। তো তোমাদের কার কোন জায়গায় কী বলে জানি না, তো যাই হোক, সেই তোয়াগটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, কারণ খেজুর রসের যে একটা স্মেল, এটা এতটা মজা, এতটা গ্রান, মানে কি বলবো, খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দের, আর আমার ঘরের সবাই খুব পছন্দ করে এই তোয়াকটা বা খেজুরের রসের যে গুড়টা। তো বন্ধুরা, তোমরা কার কার পছন্দ তোমরাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো অল ওভারেজ আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে, আর যদি মন্দও লেগে থাকে কোনো স্যার তাও তোমরা জানাতে পারো বন্ধুরা।
তো এটা আজকে বিকালে আমরা কিন্তু এই পিঠা খেয়ে নিলাম আর পোয়া পিঠা খেয়ে নিলাম। আর এদিকে রাইচামণিকে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, এর আগে দেখিয়ে দিচ্ছিলাম যে রাইচামণি শাড়ি পরতেছে দুষ্টামি করে। রাইচামণি কিন্তু অনেক দুষ্টমি করে, আসলে সে বায়না ধরে, এটা সেটা বায়না ধরে, সে কোথাও ঘুরতে যাবে ঘোরাফেরার বায়না ধরে, তারপরে পড়তে পড়বে, এই অ্যাটসেট্রা অনেক কিছুর বায়না ধরে। আসলে তো আজকে রাইচামণিকে একটা পার্কে নিয়ে গেছিলাম, পার্ক না আসলে যাই হোক একটা নর্মালি একটা জায়গায় নিয়ে গেছিলাম, আমার স্কুলের একদম পেছন সাইডে এটা ছিল, তো ওইখানে নিয়ে গিয়েছিলাম। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, যার কারণে স্কুল মানে ক্লাস অফ, তো নিয়ে গিয়েছিলাম ওকে, তো ওইখানের এই ভিডিও শটটা কিন্তু করা ছিল। তো ওর পিড়াপিড়িতে আসলে অনেক সময় ওকে কিন্তু আমি একটু দেখাই, কারা কারা পছন্দ করে রাইচামণিকে অবশ্যই একটা লাইক দিবে আমাদের রাইচামণির জন্য, আর সবাই দোয়া করবে আমাদের রাইচামণির জন্য। তোমাদের জন্য অফুরন্ত দোয়া ভালোবাসা রইল এবং সালাম রইল বড়দের উদ্দেশ্যে। তো রাইচামণি কিন্তু আজ হেব্বি খুশি, আসলে সে অনেকক্ষণ বেরিয়েছে ঘুরিয়েছে, তো ফুল কুড়াচ্ছে, ফুল হাতে নিচ্ছে, জানি গাছের ফুল গাছেই কিন্তু শোভা পায়, তারপরও মানে ছোট মানুষ বুঝাতে পারেনি, বুঝিয়েছিলাম, তারপরে দুইটা ফুল ওকে পেড়ে দিয়েছে। আমার আসলে খুবই কষ্ট লাগে ফুল পাড়তে, তারপরও ওকে দুইটা ফুল দিয়েছিলাম। তো যাই হোক এখানে অনেক ফুলে ছিল, অনেক রকমের ফুল ছিল, তো ওর ড্রেসের সাথে ফুলগুলো একদম মিলে গেছে, আমাকে বলছিল বারবার, দাদু দেখো আমার ড্রেসের সাথে ফুলগুলো একদম কালারটা মিলে গেছে, তো ও হেব্বি খুশি ছিল। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আবারও বলছি একটা লাইক দিও, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।